দল সৌদি আরব। টানা তিনবার এশিয়া কাপ জয়ের পর প্রথমবার বিশ্বকাপে জায়গা পায় 1994। তারপর থেকে নিয়মিত বিশ্ব ফুটবলে। 2006-এর পর এবারের আসরে শেষ ষোলোতে খেলাই ওদের টার্গেট। পশ্চিম এশিয়ার আল শুকুর সৌদি ফুটবলাররা, যার বাংলা অর্থ সবুজ বাজপাখি। জার্সির রঙও সবুজে সাদা। ফিফার র্যাঙ্কিংয়ে 67তম অবস্থানে থাকা সৌদি আরবের এবারের লক্ষ্য দ্বিতীয় রাউন্ড। 94-এর বিশ্বকাপে প্রথমবার শেষ পর্বে খেলার সুযোগ পায় দলটি। শুধু প্রথমবারই পেরোতে পেরেছিল প্রথম রাউন্ড। বেলজিয়াম মরক্কোকে হারিয়ে তাক লাগিয়েছিল সেবার। 2006 বিশ্বকাপে শেষবার সুযোগ পেয়েছিল শেখেদের দল। তারপর থেকেই খরা, মূল পর্বে আর দেখা মেলেনি সৌদি আরবের। বারবার কোচ বদলের বদনামে অলরেডি নাম করেছে সৌদিরা। রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পেতেই বদলেছে তিন তিনজন কোচ। ভ্যান মারউইক বাউদার পর এখন চিলির সাবেক বস আন্তোনিও পিৎজির হাতে গ্রিন ফ্যালকনদের বিশ্বকাপ ভাগ্য। গ্রুপ পর্বে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সৌদি আরবের বিশ্বকাপ। শেষ ষোলোর বাধা পেরোতে এর পরের লড়াই উরুগুয়ে আর ইজিপ্টের সাথে। শাওনা হাসান, ডিবিসি নিউজ। বড় এক চমকে ঘোষণা করা হলো রাশিয়া বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা 23 সদস্যের চূড়ান্ত দল। দারুণ ফর্মে থাকা ইকার্দি ঠাঁই হয়নি ফাইনাল স্কোয়ারে। কোচ হোর্হে সাম্পাওলির সমালোচনায় তাই মুখর গোটা ফুটবল বিশ্ব। এদিকে 24 সদস্যের দল ঘোষণা করেছেন ক্রোয়েশিয়ার কোচ দালিচ। গুঞ্জনটা উঠেছিল আগেই। আর্জেন্টিনার সম্প্রচার সংস্থা টিওয়াইসি স্পোর্টস সাম্পাওলির আগেই জানিয়েছিলেন প্রাথমিক দলে থাকলেও রাশিয়া যাওয়া হচ্ছে না ইকার্দির। ইতালিয়ান লিগের এই মৌসুমে 29 ম্যাচে গোল করেছেন 34টা। এই ফর্মে মাউরো ইকার্দি আশায় বেঁধেছিলেন বুক, কিন্তু শেষ অবধি শঙ্কাই হলো সত্যি। 23 জনের দলে ঠাঁই হয়নি তার। হাতে ট্রফি যে তার ভার যার কাঁধে তার কাছেই। লিওনেল মেসির সঙ্গে থাকবেন গঞ্জালো হিগুইন, সার্জিও আগুয়েরো এবং শেষ 12 ম্যাচে আর্জেন্টিনার জার্সি গায়ে একটা গোলও করতে না পারা পাওলো দিবালা। মিডফিল্ড থেকে মেসির বল যোগান দেবেন মাসচেরানো, বিলিয়া, এভার ভেনেগা, জিওভানি, লানজিনি ম্যাক্সি ও অভিজ্ঞ ডিমারিয়া। সাম্পালের ঘোষিত দলে আর্জেন্টাইন রক্ষণ ভাগ সামলাবেন বাকার্দো, আনসালদি, ওতামেন্দি, ফ্যাজিও, রোহো, তালিয়া, অ্যাকুনিয়া ও সালভিয়া। আর গোলবারের নিচে গ্লাভস হাতে থাকবেন বিশ্বস্ত সার্জিও রোমেরো। তার বিকল্প হিসেবে থাকছেন কাবায়েরো ও ফ্রাঙ্ক আরমানি। এবার নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলবে ক্রোয়েশিয়া। 24 জনের দলে তেমন কোনো চমক নেই। পরীক্ষিত সেনারাই পেয়েছেন জায়গা। 4 জনের মধ্যে 23 জনের চূড়ান্ত দল দিতে হবে বিশ্বকাপে খেলতে যাওয়া দেশগুলোকে। দালিচের দলে তাই বড় ধরনের উলটপালট হবে না। শেষ পর্যন্ত বাদ পড়বেন কেবল একজন। ফারজানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়া বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডের ক্যাপ্টেন্সির দায়িত্বে টটেনহ্যামের স্ট্রাইকার হ্যারি কেইন। ইপিএল এর টপ থ্রিতে থেকে লিগ শেষ করেছে টটেনহ্যাম। গেল মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে 41 গোল করেছেন ইংলিশ তারকা। জাতীয় দলের জার্সি গায়ে 23 ম্যাচে 12 গোল করেছেন কেইন। সাউথ গেটের মতে ক্যাপ্টেনের জন্য গুরুত্বপূর্ণ হলো প্রতিদিনই একটা নতুন স্ট্যান্ডার্ড তৈরি করা। সেই যোগ্যতা আছে হ্যারি কেইনের। রাশিয়া বিশ্বকাপে মূল টুর্নামেন্টে নিশ্চিতের আগে বাছাই পর্বের প্রথম থ্রি লায়নদের নেতৃত্ব দেন কেইন। 2 ও 7 জুন নাইজেরিয়া ও কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। গ্রুপ পর্বে ইংল্যান্ডের প্রতিপক্ষ তিউনিশিয়া, পানামা আর বেলজিয়াম। পেরুর অধিনায়ক পাওলো গুয়েরোর নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে ফিফাকে অনুরোধ করেছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক আর ফ্রান্সের অধিনায়কেরা। এই তিনটা দলই রাশিয়া বিশ্বকাপে পেরুর গ্রুপে খেলবে। সাময়িক সময়ের জন্য গুয়েরোর নিষেধাজ্ঞা তুলে নেবার জন্য ফিফাকে চিঠি দিয়েছেন তিন দলের ক্যাপ্টেন। 34 বছর বয়সী গুয়েরোর নৈপুণ্যে 36 বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পেরু। 86 ম্যাচে পেরুর হয়ে সর্বোচ্চ 32 গোল করেছেন তিনি। কোকেইন সেবনের দায়ে 14 মাসের নিষেধাজ্ঞায় আছেন গুয়েরোরো।